গুড আফটারনুন, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে বাসি কাজকর্ম সব সারি ধরে এসে এখন রান্নার কাছে। আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে দেখো। এই যে ভাতের জল বসাইছি, আজকে সকালবেলা শুধু চান করে গোপালটাকে উঠেছে, পরে আর ভিজা গায়ে কাজ করিনি, কাজ করতে নিয়ে ঠান্ডা লেগেছে। এই যে এখন ভাত চাল ধুয়ে রাখছি। এই যে আজকে কাতল মাছ নিছি বাড়ি কুট থেকে, 1 কিলো মাছ। লোকটা কাইটে দিবে না, লোকাল কাতল। ধীরে ধীরে হতে থাক, আমি সবজিটা কাটা হয়ে গেছে, এবার আমি একটু বাদ দিই। মোবাইল ধরার কেউ নাই, এই জন্য আমাকে একাই করতে হবে। পাটা এখানে আছে, জিরা একটু ধুই নিয়ে রাঁধুনি, গরম মশলা করবো, আলু আর ডাটা দিয়ে রান্না করবো। এই যে মাছ ভাজা হচ্ছে, এখন ব্যাক ক্যামেরায় কথা বললাম, এখন হচ্ছে সামনাসামনি। একটু মিষ্টি তোমরা পেলে বলো। এই যে সকাল থেকে, আর এই যে কদিন হয়েছে কোনো ভাঙাভুঙি হচ্ছে না, দুনিয়ার নোংরা ধুলা, এই ঘর জানলাম ওই ঘর জানলাম, বারান্দা রান্নাঘর, তারপরে যে রাত্রবেলা হাওয়া হয়েছে আরও দূর। মাছের মাথা ভেঙে দিয়ে ভাজলাম, মানে ভাজা হবে বুঝি, মাছের মাথার মধ্যে সেরকম মাছ টাছ নাই। ধরে না, আর বাবা আমার মালিকের ঘরে গেছে নাকি, আমার এটা ভাজা হয়ে গেছে, একটু লঙ্কা গুঁড়া দিচ্ছি না, এটাই দিয়ে গেছে। সব মাছ রান্না করবো না, শুধু দুই বেলার জন্য এবার কালকের জন্য রেখে দেবো। আমার ঝোল ফুটে গেছে, আজকে খাবে না খাবে বেশি রান্না করবো। ছোলাটা করবো, পেঁয়াজটা ছোলা যতই ধুই লাল লাল বাড়াবে। পেঁয়াজ দিয়ে ভেজে রাখলে তো ছোলা বানিয়ে বিকেলে খাবে না, আমার বাবা ভালো হচ্ছে। এই ছোলাটা বাংলাদেশে খুব বিক্রি হয়, মানে মুসলিম এলাকা না, পিঁয়াজ টিয়াজ দিয়ে এরকমই শুকনো শুকনো মশলা পাতি দিয়ে করে করে কাগজে পুরি করে এই তেল একটুখানি থাকলে, যেরকম থাকলে আমার শাশুড়ি বলতো তেলের বোতল কাজ করে রাখো, তেল নিন ডাক। আর তখন শুনে এমন ডাক হইতো, এখন তাই ভাবি যে ঠিকই তাই, বয়স্ক মানুষের কথা এই কামন। আর এই যে একটু গুঁড়া করা আছে, তো পরে একটু দিয়ে দেবো।
রান্নাঘরটা পরিষ্কার করলাম ঢাকা টুকে হয়ে দুনিয়ার বাসনপত্র ছিল মাঝে ঘষে উঠেছি মানে দেখছি জলটা গুতুর গুতুর করে জল পড়তেছে গাবলাটা সাইডে ওগুলো এদিক দিয়ে রাখছি বাসনগুলো উঠাই নি বাসনগুলো মাঝে রাখছি এই যে কাপড় চুপড় উঠাই নিয়ে এসে রাখছি অনেকগুলো আবার কিছু ভেজা আছে মনে হয় ভেজাগুলো ছড়াইতে হবে আর একজন স্কুল থেকে এসে ঘুমাচ্ছে বেসনামেতে পাঁচব এখন মালা ধরব মালা ধরে এই যে এখন বসবো না হাত পা ছিঁড়িয়ে পড়বে বিছানা একটু বসতে পারবো না শুইতে পারবো না ঘুম তো দূরের কথা ঘুমের কথা তো বলাই যাবে না এই যে আবার চান করলাম মাছ মুখ ধরছি না মাইজে ঘুষে ধুয়ে পাকলে গ্যাস ঘুষ রান্নাঘর ধুয়ে আবার এই যে বাতি ছাতি দিয়ে এসে বসে